জিটিএ নির্বাচন প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসার 5 দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। তারপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দার্জিলিং হাসপাতালে। সেখান থেকে পরে তাকে সিকিমের গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে বিমল গুরুং সুস্থ হয়ে উঠলে আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী সিকিমের একটি গুম্ফায় বিমল গুরুং পুজো করেন। পুজো দিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন বিমল গুরুং।